উড়িয়ে দাও। চুক্তি থেকে মুক্তি চাই, নিয়মিত চাকরি চাই, নিয়মিত চাকরি চাই, চুক্তি থেকে মুক্তি চাই। মানি না মানব না, চুক্তি থেকে মুক্তি চাই, নিয়মিত চাকরি চাই, ভিন্ন ভিন্ন চাকরি চাই। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। জয় বাংলা, একজন ধরেন একজন কন। আরে বেশ কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আরে বেশ কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। হই হই রই রই কালো কই রই, হই হই রই রই। আরে বেশ কালো কই, আমরা সেই সার্ভিস বেনিফিট ফিরে চাই। আমরা আমাদের অধিকার নিয়ে দাঁড়িয়েছি, প্রত্যেকে প্রত্যেকে যেমন অধিকার নিয়ে দাঁড়িয়েছি, আমরা আমাদের অধিকার সেটা আমাদেরকেও দেখে না। আমাদের যখন একটা লাইট ফল থাকে রাত দুইটা বাজুক তিনটা বাজুক জ্বর হোক, সেটা কেউ দেখে না, তখন আমাদের মাঠে যেতে হয়। আমাদের যে পিছিয়ে ভাইরা আছে তাদেরও রিডিং আনতে দেওয়া লাগে। যদি পাঁচ দিন বৃষ্টি হয়, যদি তারা বলে স্যার বৃষ্টিতে কীভাবে দেবো, এটা কোনো সুযোগ নেই, তাদের যাওয়া লাগে। তা আমরা সেই ন্যায় আমরাও যখন মাঠে নেমেছি, ঝড় বৃষ্টি যাই আসুক, আমরা আজকের ন্যায় প্রতিদিনই এভাবে আসবো, আমাদের আন্দোলন চালিয়ে দেবো। এই সরকারের এই দেশে লেখাপড়া করছি, সেখানে সরকার ব্যয় করছে, আমি যে প্রতিষ্ঠানে লেখাপড়া করি সরকার ব্যয় করছে, আমি এই দেশে কাজ করি বা আমি বাইরে কাজ করি, রেমিটেন্স এই দেশে আসবে। আমার এখানে চাকরি করতে ভালো লাগলো করলাম না, আমি যেখানে সুযোগ আমি যাব, আমার যেখানে ভালো করতে পারবো সেখানে যাব, সেটাই তো আমার নিয়ম। তাহলে কেন আপনাকে দেখেন চাকরি করতে আসলে আপনার পাঁচ বছর থাকাই লাগবে? আপনি ট্রেনিং দিয়েছেন, আপনি কি আপনার টাকাতে ট্রেনিং দিয়েছেন, সরকারি টাকাতে আমাকে ট্রেনিং দিয়েছেন? কেন আমার এই টাকা তিন বছর দেওয়া লাগবে আপনাকে? আমি তো আমার এই দক্ষতা নিয়ে এই দেশের জন্য কাজ করতে অন্য একটা প্রতিষ্ঠানে, আমি তো আমার ইনকামের টাকা অন্য কোনো দেশে পাচার করতেছি না। যে আপনি আমাকে ট্রেনিং দিয়েছেন এই জন্য আপনার টাকা আমার ফেরত দিয়ে দিতে হবে, তাও তিন গুণ দিতে হবে। শব্দ
দিনের মতো সকল কর্মকর্তা কর্মচারী সমন্বয়ে আমাদের বাগেরহাট পিবিএসএস আজকের যে এই অবস্থান কর্মসূচি পালন করছি। একটা বিষয় মানে আমি সকাল থেকে খেয়াল করলাম, আপনারা সবাই খেয়াল করে দেখবেন, আমরা যে অবস্থান ধর্মঘট বা অবস্থান কর্মসূচি পালন করছি গ্রাহক সেবা অক্ষুণ্ণ রেখে, কিন্তু আমাদের যে মনিটরিং সংস্থা আরবি, দেখেন বিভিন্ন পেপার পত্রিকা মিডিয়ায় ফলোভাবে ব্যাপক বৃত্তি কিন্তু প্রচার অভিযান চালাচ্ছে, কিন্তু তাদের থেকে কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো কর্ণপাত বা কোনো ধরনের উদ্যোগ বা কোনো ধরনের কার্যকলাপ কিন্তু আমাদের কাছে দৃষ্টিগোচর হয় নাই। তাহলে দেখেন সারা বাংলাদেশে 80টা পল্লী বিদ্যুৎ সমিতির 40,000 কর্মকর্তা কর্মচারী প্রাণের দাবিগুলো এই অবস্থান কর্মসূচির মাধ্যমে আমরা মাননীয় হচ্ছি, কিন্তু আমাদের মনিটরিং সেলের বাস্তবে তাদের কোনো কর্ণপাত নাই। তাহলে আমাদের প্রতি তাদের কি পরিমাণ মনে করেন যে অনীহা বা অবজ্ঞা বা তাদের চিন্তাভাবনা কত ধর কত রকম বৈষম্য তা কিন্তু এখান থেকেই বোঝা যায়। আমাকে তার সারা বলতে কষ্ট হয়, কম্পিউটার উপরে ফোন করলে আমি তথ্য দিব কি জন্য? আমি কি তথ্য দিতে বাধ্য? আমি কখনোই তথ্য দিতে বাধ্য নয়। এই বিষয়টা আমি নিজে ডিরেক্টর স্যারকে গিয়ে আমি বলেছি, আর তো মাঝে মধ্যে ঢাকা যাওয়া হয়, গিয়ে আমি বলেছি স্যার আপনার এই কর্মচারীগণ যদি আমাদেরকে সম্বন্ধ দিতে না জানে আমাদেরকে ফোন দিবে না দয়া করে। কেন কি হয়েছে আমি বিস্তারিত বলেছি। এরপরে পরবর্তীতে আমাকে এডিরাও ফোন দেয় না, তথ্য ডিডি ফোন দেয় এখন। এবং এই যে আন্দোলনের ইস্যুর পর থেকে মজার বিষয় হচ্ছে, এর আগে ফোন করে বলতো এই সব অফিস তথ্য দিয়ে যে ছাপিয়ে দেন না কেন, আর এখন কি এখন সেটা চেঞ্জ হয়ে গেছে? কি চেঞ্জ হয়েছে যে ভাই তথ্যটা দেন না একটু? দেখেন কি ট্রিমেন্ডাস পরিবর্তন। আজকে যে আন্দোলনের ফল আমরা পাওয়া শুরু করেছি এটা তো একেবারে দৃশ্যমান হয়ে গিয়েছে, তাই তো? এখন আরবি থেকে আমি 30 তারিখে বিকাল 5টা পর্যন্ত আমি আরবিতে ছিলাম। ইভেন কমিটিতে যারা অবস্থান আছে এবং উচ্চ পর্যায়ে কমিটিতে অবস্থান করছে তারা আমাকে বিভিন্ন বিষয় জিজ্ঞেস করছে, এবং আমাকে বলছে আসলে ভাই আমরা কিভাবে এটা পরিত্রাণ পেতে পারি। আমি প্রায় 12-13টা পয়েন্ট লিখে দিয়ে আসছি। এই যে আমরা একটা দুটো ঘোষণা করেছি, আমরা একীভূত করবো আরবি বিবিএস কে, এবং আমরা একইভাবে একই সম্মান মর্যাদা নিয়ে কাজ করতে চাই। আমার প্রশ্ন হচ্ছে যে আমি যদি আমার সহকর্মীকে সম্মানিত করতে পারি আমি নিজেকে অসম্মানিত হবো? এরকমও না। তাহলে আমার নিজেকে সম্মান যদি আরেকজনকে না করতে পারে তা সে কিভাবে সম্মান পেতে চায়? এখন আরবি আসলে এমন একটি প্রতিষ্ঠান, আমাদের অনেকেই বক্তব্য প্রদান করেছে, তারা আজীবন আসলে আপনারা জানেন কি আমার নিজেরই ভাই হচ্ছে আরবি একজন বোর্ড ডিরেক্টর, একেবারে আমার আপন বড় ভাই। আমি কেন আন্দোলনে আসি? এর বিরোধিতা করা দরকার, কিন্তু আমি নিজে গিয়ে আমি যখনই যাই না কেন, কারণ আমি তো আমার নিজেকে আগে বাঁচাতে হবে, যে আমার নিজের মর্যাদা যদি আমি অক্ষুণ্ণ করতে না পারি তাহলে আমার প্রতিষ্ঠান দিয়ে কি আর যাইবে এখানে? সঙ্গত কারণে আমি আশা করবো আজকে আমরা যারা এখানে এক হয়েছি আমাদের এই যে একাত্মতা এটা যেন একেবারে আমাদের দাবি আদায়ের আগ পর্যন্ত আমরা যেন বজায় রাখতে পারি, এবং আমরা সকলে একদমই কাজ করতে পারি সেই আশা ব্যক্ত করছি। সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছে, জয় বাংলা। যখন দিল তখন আমাদেরকে কম দিল, যখন 5% দিল তখন সবাই পাইছে, আমাদের কোনো নাড়াচাড়া নাই। তখন এখানে মেম্বার স্যার আসলো, স্যার আমাদের 5% কবে দেবেন? আমি জিজ্ঞেস করছি তা আপনি কেন আমার কাছে 5% চাইলেন, আপনি কেন 10% চাইলেন না? তখন আমি আর কোনো ই কলম না, পাবেন আপনারা সময় হলেই পাবেন। তা পাইছি, কিন্তু 6 মাস পরে পাইছি। তারা খুব লাভবান হয়েছে যে হ্যাঁ সরকার মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দিছে, সেই টাকাটা তারা সেভ করছে। আসলে মোটা কথা হচ্ছে আমরা কিন্তু একটা ইউনিটি থাকতে হবে, এখানে এত সহজ না একটা আন্দোলন যে আপনি চাইলেই আপনাকে দিয়ে দিবে, আমি দাঁড়াইছি বৃষ্টি হয়েছে আমি চলে গেছি, এমনটা না। আমাদেরকে এক থাকতে হবে, এক থাকলে সব কিছু অর্জন করা সম্ভব।